আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইনায়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাগরিকা গলা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটি গছ ফিতা, কেচি, দুই কালারের মার্কার পেন ও একটি পেন্সিল ও সমানভাবে দাগ দিয়ে নেওয়ার জন্য একটি স্কেল। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি সাদা কাগজটিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা গলার ডিজাইন তৈরি করতে গেলে বক্রম নিয়ে নেবেন। এখানে আমি দেখানোর সুবিধার্থে খোলা অংশটিকে আমি আমার দিকে করে নিয়েছি, কিন্তু বক্রম কাটতে গেলে আপনারা বন্ধ অংশটুকু নিজের দিকে নিয়ে নেবেন। এখানে আমি গলার চওড়া অংশটাকে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের বডি শেপ অনুযায়ী 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। যে কোনো গলার ডিজাইন তৈরি করতে গেলেই এই পরিমাণ অনুযায়ী একটি গলার বেস তৈরি করে নিতে হবে। তারপরে আপনারা আপনাদের মন মতো যে কোনো গলার ডিজাইন তৈরি করতে পারবেন। আর গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা লম্বাটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। দুপাশ থেকে আমি 6 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এতে করে আমার গলার মাপের পরিমাণটা সঠিকভাবে পাওয়া যাবে। সঠিকভাবে মাপ দেওয়ার জন্য প্রথমে আমি মাপ অনুযায়ী ডট ডট চিহ্ন এঁকে নিব, পরে একটি স্কেলের সাহায্যে সোজাভাবে দাগ টেনে নিব। প্রথমে আমি গলার চওড়া অংশে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এবং লম্বা অংশ 1/2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব। এরপর লম্বা অংশে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে 1/2 ইঞ্চির নিচ থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত দাগ কেটে নিব। এরপর গলার ডিজাইনের চওড়া অংশের 1/2 ইঞ্চি বাদ দিয়ে লম্বা অংশের 3.5 ইঞ্চি থেকে ডট 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 দিয়ে একটি শেপ তৈরি করে নিব। এরপর লম্বার 1/2 ইঞ্চি বাদ দিয়ে 1/2 ইঞ্চি থেকে হালকা ডিপ করে আরও একটি শেপ করে নিব। এই শেপটা আমি ডট 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 দিয়ে নিব, যাতে ভুল হলে মুছে আপনারা ঠিক করতে পারেন, কিংবা শেপ যদি পারফেক্ট না হয় তাহলে আপনারা এই শেপটাকে আবার পুনরায় তৈরি করতে পারবেন। এখন আমি ভিডিওর সুবিধার্থে এখানে একটি মার্কার পেন দিয়ে দাগ টেনে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মার্কার পেন কিংবা পেন্সিলও ইউজ করতে পারবেন, তবে মার্কার পেন দিয়ে অবশ্যই দাগগুলোকে আস্তে আস্তে মিলিয়ে নিতে হবে। এতে করে মাপের পরিমাণটা একদম পারফেক্ট আসবে। এখন আমি বক্রমের পুরুত্বটা কেটে নিব। এর মানে হচ্ছে বক্রমটা আপনি কতটুকু মোটা দিতে চাচ্ছেন বা কতটুকু চিকন দিতে চাচ্ছেন, এটা আপনার উপরই নির্ভর করে। তবে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণের দাগ কেটে নিচ্ছি। তবে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এই 1 ইঞ্চির পরিমাণের জায়গাটাতে কম বেশি নিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় 1 ইঞ্চিটাই হচ্ছে পারফেক্ট সাইজ। জামার গলার ডিজাইন সুন্দর করতে গেলে সঠিক মাপটা নেওয়া যেমন জরুরি, ঠিক তেমন জরুরি সঠিকভাবে এটাকে কেটে নেওয়ার। প্রথমে আমি এখানে বাইরের সাইডটুকু কেটে নিচ্ছি। বাইরের সাইডটুকু কেটে নেওয়ার ফলে আপনার অতিরিক্ত কাগজ কিংবা বক্রমটা বাদ যাবে। এতে করে আপনি ভিতরের ডিজাইনটা সহজভাবে কেটে নিতে পারবেন। বাহিরের অংশটা কেটে নেওয়ার পর আমি আস্তে আস্তে করে ভিতরের অংশটা পরিমাণ অনুযায়ী কেটে নিব। এতে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে মাপ অনুযায়ী কেটে নিতে হবে।
এতে করে আপনি আপনার গলার একটি কাঙ্ক্ষিত ডিজাইন পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল আমার সাগরিকা গলার ডিজাইন। আশা করি আমার আজকের এই গলার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। এইরকম আরও নানান ভিডিও পেতে ইনায়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।